কৃষি বিশ্ববিদ্যালয়ে পর্যন্ত আমি গেছি কম্বল তৈরি করে শেখ সাহেবের হাতে কম্বল দিয়েছি। বিচারের হায়াত নাই কিছুদিন না তো এই কম্বলকে সে তখন থেকেই সে এত কত যে একটা ডেভেলপমেন্ট করতে পারতেন জাতির জনক বঙ্গবন্ধু। তার পরবর্তী প্রজন্ম যে আপনার বাবার পরে আমি ধরে রয়েছি। আমরা চার পাঁচটা ভাই সবাই বানাতো, কিন্তু সব দিকে দিকে চলে গেছে, এখন একাই শিল্পটাকে ধরে রেখেছি। আপনি আপনার নামটা কি? মোহাম্মদ আব্দুল খালেক। আপনার দাদা তাহলে আদি পুরুষের বাড়ি হলো বিহারে? জি জি। আচ্ছা আচ্ছা। আমার মার বাড়ি হলো পশ্চিমবাংলা। পশ্চিমবাংলা? জি। পশ্চিমবাংলা কোথায়? জঙ্গিপুর মুর্শিদাবাদে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাচ্ছি যে এই যে ভেরিলুমের কম্বল আপনারা তৈরি করছেন, জি, এটার খুব উপযুক্ত মূল্য পাচ্ছেন আপনি? হ্যাঁ, এখন আলহামদুলিল্লাহ এখন পাচ্ছি। তাই? জি। এগুলো কিনে মানুষ কিনে এখন? জি, মানুষই তো কিনছে। আচ্ছা আচ্ছা। যারা কিনে তারা আবারও চায়। আপনার উত্তর দিকে তৈরি করতে পারলেন না কেন? এখন এরা তৈরি করতে পারলেন না কেন, যে তখন এর মূল্য মানে যা পরিশ্রম করেছে তার মূল্য পায়নি। কিন্তু এখন চার বছর থেকে দেখছি যে আমি কিন্তু এটাও ছেড়ে দিতাম আমি, কিন্তু আমি অরণ্যের সাথে জড়িত ছিলাম। তো অরণ্য যত বাংলাদেশের হস্তশিল্পের জিনিস তৈরি হয় সব ওখানে ওরা কিনে। আচ্ছা আচ্ছা। ওরা বিদেশে যায়। তারপরে হ্যান্ড টাচ মোহাম্মদ আলী যেটা আছে আপনার ইয়াতে আপনার ওই শ্যামলিতে হাদাবর বাজারে, হ্যাঁ, উনি আমার কাছ থেকে কম্বল নিয়ে আবার বিদেশও দেয়, কোরিয়াতে। কোরিয়াতে? জি। আচ্ছা আচ্ছা। তো আপনি? এই জন্য আমি ধরে রেখেছি। আপনার নামটা কি প্লিজ? মোহাম্মদ আব্দুল খালেক। আব্দুল খালেক বললেন তো? হ্যাঁ, সরি সরি। তো আপনি এখন এই আপনার কি কোনো লেখাপড়া ছিল? আপনি আশ্চর্য হয়ে যাবেন, জানলা আমাকে কিভাবে মাচালো, এদিক দিয়ে ঢুকছে এদিক দিয়ে এরকম করে মাংস নিয়ে চলে গেছে। ওরে বাবা, বুঝছেন? তাহলে তো আপনি? জি। যুদ্ধ হতো? জি, যুদ্ধ হতো। অথচ আমার কোন সরকার কোন কান দেয়নি কোনোদিন। তাহলে আপনার মুক্তিযোদ্ধা ভাতা পান না? জি না। একটু বিবেচনা করার দরকার ছিল, কিন্তু এখানে একটা মাহাতাব সচিব বলে লোক ছিল, মারা গেছে এখন, তো এই লোক খুব শয়তান, ওই লোকই এদেরকে হতে দেয়নি। হয়তো আমার বাপ দাদারা তখন মুসলিম লীগ না কি ছিল তখন এই দল করতেন, হ্যাঁ, কিন্তু তারা নিয়ে করে গেছে, কিন্তু আমি তো তা মুসলিম লীগ করি না। হ্যাঁ, আমার তো জন্ম আমার এই দেশে। না না, পাকিস্তান আমলে আওয়ামী লীগ হওয়ার আগে তো মুসলিম লীগ হয়ে, পরে ওটা আওয়ামী মুসলিম লীগ হলো, তারপরে আওয়ামী লীগ হলো, এভাবে হয়েছে। এখন মানুষ যদি কাউকে যদি এভাবে বলে যে মুসলিম লীগ করতো, আওয়ামী লীগ হওয়ার পরে আমি আমি কতবার আমার যখন বয়স খানেরা গুলি মারার পরে যখন আমার দুই বছর পরে সুস্থ করলো, তখন শেখ সাহেব ময়মনসিং কৃষি বিশ্ববিদ্যালয়ে তিনি যখন এই আপনার দক্ষিণ অস্ট্রেলিয়ায় যখন ভেড়া দান করলো, প্রায় দশটা না বারোটা ভেড়া দান করেছিল, বুঝছেন? সেই
কৃষি বিশ্ববিদ্যালয়ে পর্যন্ত আমি গেছি কম্বল তৈরি করে শেখ সাহেবের হাতে কম্বল দিয়েছি। মানে ওখানেই করেছি বিচারের হায়াত নাই কিছুদিন না তো এই কম্বলকে সে তখন থেকেই সে কৃষি বিশ্ববিদ্যালয়ে জি 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 তা আমার বক্তব্য হলো যে জাতির জনক তাহলে এই আপনার এই কম্বল নিয়ে তার একটা স্বপ্ন ছিল। ও কত স্বপ্ন ছিলেন কিন্তু চোরে তার স্বপ্ন পূরণ হতে দিল না। এই যে আপনার সেই ভেড়াগুলো এই এত বড় বড় চার মন করে ওজন এক একটা ভেড়া আমি পশম কেটে ওখানে কম্বলও তৈরি করে দিয়েছি জি জি। সেই তারপর কিছুদিন পর আর দেখা গেল ওই ভেড়াগুলো অন্যায় ভেড়াগুলো বলছে যে মরে গেছে। এটা কি বাবার ই হলো যে মরে গেল? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই সব ভেড়া কিন্তু এনেছে, চাষ হচ্ছে, আল্লাহ দিত দেশের উন্নতি হবে জাহাঙ্গীরনগর জি জি গবেষণা কেন্দ্রে। আচ্ছা আচ্ছা আমি সেখানে যেয়ে তো পশম কেটে দিয়েছিলাম। এই তো কয়েকদিন আগে সম্মেলন হলো সেখানেও আমাকে ডাক হয়েছিল, আমি সেখানেও গিয়েছিলাম কিভাবে কম্বল তৈরি হয় সমস্ত ঠাকবাট আমার চরখা থেকে শুরু করে সব নিয়ে গেছিলাম। হ্যাঁ সব দেখালাম এখানে, ওই 24 ঘন্টার ওই টিভির সাংবাদিকরা ছিল সব তারা ছবি তুলছে দেখলো এবং আমাকে খুব তারা সম্মানিত করেছিল আর কি। এই কতদিন হলো, কয়দিন হলো গো? 15-20 দিন 15 দিন। আচ্ছা আচ্ছা আমি এটা দেখে নেবো, এটা আমি দেখে নেবো, নেটে দেখে নেবো সবই ডকুমেন্টস পাওয়া। একটা কম্বলের প্রাইস কত পান আপনি? এটার মূল্য 3000 পাই আমি একটা কম্বলের। আপনি কি এখন ভেড়ার লোম পান? হ্যাঁ প্রচুর ভেড়া, তো আমাদের দেশে প্রচুর খামার, শুধু গাঁড়লের খামার। হ্যাঁ আমি সকাল থেকে ভেড়ার পশম কেটে তো আনলাম। ভেড়া জাতীয় কিন্তু এর মূল্য অনেক, 40,000-50,000 করে দাম একটা গাঁড়লের। তো অনেকগুলো লোম পাওয়া যায়, অনেক অনেক কার 200-250 করে এক খামারে গাঁড়ল। আপনি যে সুতাটা তৈরি করেন জি ওটা কিভাবে? এই চরকা দিয়ে? এই চরকা দিয়ে আপনাকে এখন আমি কাজ করছি, তো এই শালা কাজটা এত খারাপ যে আচ্ছা ঠিক আছে। এই দেন এটা হচ্ছে ভেড়ার গায়ের পশম, কত সুন্দর পশম। এই পশম দিয়ে আমি সচর খাতে সুতা তৈরি করি, এটা ওয়াশ করা, পবিত্র করা, এটা ধোনাই করা। মানে ভেড়ার চামড়াটাকে এটা পরিষ্কার করছেন আপনি? জি ভেড়ার পশমকে পরে, চামড়া তো না, হ্যাঁ পশমকে পরিষ্কার করি জি। এতে আরও কয়েক রকমের, এই তো রঙগুলো দেখাও তো, তারপরে আচ্ছা আপনি ওখানে রাখেন তো পরেন। আপনি ব্যাপারটা হলো কি যে আপনি ছাড়া আমি আর তো কেউ করবে না, আর কেউ না। এই কালো কালোটা কই? কালোটা কালো ধূসর বাড়িয়া গেল, শেষে গেছে না, সবগুলো দেখাও বিভিন্ন আল্লাহর প্রদত্ত রং, আমার কোনো রং করা না। ভেড়ারই রং, এগুলো ভেড়ার গায়েরই রং। আপনি সোয়েটার বানান তাও হবে, মাফলার বানান তাও হবে। এটা তো কোনো কালার করা লাগে না, অরিজিনাল কালার, অরিজিনাল কালার, চমৎকার একটা জিনিস। আচ্ছা কি দিয়ে এখন তো কাকা
এখন তো আমি ভেড়ার পশম তো নিয়ে আসতে পারি না আর তো আমি কেটে কেটে ফেলে দিয়ে আসি বুঝছেন তখন আমার কত ব্যথা লাগে যে আমার দেশের সম্পদ রে কোটি কোটি টাকার সম্পদ ফেলে দিচ্ছি কেন ফেলে দেন কি কি করব আমি একাই আমি আমি তো আর সরলে লিখছে না আমি তো আর পারছি না একটা ভেড়ার পশম কেটে তো আমি পঞ্চাশ টাকা পিস পাই ওদের কাছ থেকে ওদের কাছ থেকেই পাই কিন্তু ওই ভেড়ার লোমটাকে আপনি কাজে লাগাতে পারছেন আর লাগাতে পারছি না যে নিয়ে এসে তো বেকার পড়ে থাকবে শুধু অরণ্যের অনুরোধে যে উনি প্রতিষ্ঠানের মালিক রুবি আপা উনি বলছিলেন যে আপনি যদি মরে যান আর আপনি না দেন তো আমরা আমার যে অর্ডার আসবে আমি কি করব তো যতদিন শরীর চলে ততদিন বাঁধান বুঝতে পেরেছি আর কি তো আপনার মতে বলেন তো এই শিল্পটাকে বাঁচানোর জন্য কি করা দরকার ও সুবহানাল্লাহ এই কথাটাও আমি বলে এলাম জাহাঙ্গীরনগর ওই সম্মেলনে আমি বলে এলাম হ্যাঁ তারা আমাকে খুব সাবাস দিল আমি বললাম ওরা বললো যে ঠিক আছে আমরা একটা সরকারের কাছ থেকে প্রজেক্ট পাশ হয়েছে এটা বাংলাদেশ ব্যাংক আর এই বিএলআরআই এই যৌথ একটা মানে ইয়া করতেছে ওরা শিক্ষার জন্য ওরা সমস্ত ব্যবস্থা করছে কখন আমাকে ডাক হবে ওখানে যে হয়তো ছয় মাস লাগুক প্রশিক্ষক হিসাবে এটা নিতে পারে জি জি আর জয় জয় জয়দিনই লাগুক ওদেরকে শিক্ষা দিতে হবে ছাত্ররা সব শিখবে বুঝতে পেরেছি কার কথা কে যায় আপনার বুনোয়ের মেশিনটা তো এখন নাই না এখন এখন তো সব মানে খুলে টুলে সব এখন উঠে দিয়েছি মানে আমার কাজটা হয়ে গেল এইটা হলে হয়ে যাবে তার জন্য কত লাগবে না আমি ওই ফুটেজটা পাবো ওটা আছে ওটা পাবো জি জি আপনার সাথে কথা বলাটাই আমার মুখ্য ব্যাপার ছিল যে আপনি চলে গেলে বাংলাদেশ থেকে কেউ দ্বিতীয় ব্যক্তি এই ভেরিলোমের কম্বল বানাতে পারবে না সারা বাংলাদেশের মধ্যেও নেই আর কোথাও নাই কোথাও নেই এই এলো ঘটনা এটাকেই আমার তুলে ধরার জন্য অত প্রয়াস আপনার কম্বলটা আমি রেখে দিয়েছি ব্যবহার করি ওই শীত আসলে হ্যাঁ হ্যাঁ এই তোষকের উপরে জি জি দিয়ে দিই ওপর চাদর দিয়ে দিই জি তারপর লেপ কাঁথা দিই জি খুব আরাম লাগে খুব আরাম লাগে দিচ্ছে হ্যাঁ খুব মজার জিনিস আমি ওইটা রেখে দিয়েছি ওকে একবার সময় পেলে আমি একবার আবার নতুনের মতন করে দিতে পারতাম ও বলছি যে 100 বছর চললেও মানে যদি আমরা আমাদের হাতে পড়ে 5 বছর 10 বছর পর পর তো আবার ওকে নতুন বানিয়ে দিতে হবে ওটাকেই জি রিসাইকেল করতে পারবে এটাকে জি সম্পূর্ণ খুলে ফেলে দিয়ে না এমনি ওটাকে না খুলে না আর খুলে ফেলবে না ওটা তো সুতা তৈরি করে বুনোই আছে হুম হুম আর দরকার নাই খুলে ফেলার আচ্ছা আচ্ছা তাহলে ওটা কীভাবে সংরক্ষণ এই সংস্কার করবেন আপনি ভালো করবেন কীভাবে এই তো এইভাবেই এই যেভাবে আমি ডলাই দিচ্ছি এবার ডলা দিলে ই হয়ে যাবে হয়ে যাবে 2 ঘন্টা করলে বাস সুন্দর হয়ে যাবে ও এই যে ডলা তো দিচ্ছেন এখানে খালি পানি শুধু পানি আর কিছু না আর কোনো জিনিস নেই ও আচ্ছা 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 আপনার সাথে দেখা হবে আমরা খুবই সৌভাগ্যবান খুবই ভালো লাগলো একটু আগে এলাম এসে খামারে আগে আসলে হয়তো পেতাম না না পেতেন না আগে হ্যাঁ পেতেন একেবারে সঠিক সময় এসেছি ভালো লাগছে আপনাকে ধারণ করলাম কৃষ্টিবিধির পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনি ভালো থাকুন আপনার দীর্ঘায়ু কামনা করি আমিও কামনা করি হ্যাঁ হ্যাঁ আপনি কথা হবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ দোয়া করবেন জি জি দোয়া করবো আচ্ছা আচ্ছা